হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকটক নিউজ টেকটক নিউজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ খবর আপনাদেরকে জানাবো সিম কার্ড মোবাইল সিম কার্ড নেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় তবে আধার কার্ড ছাড়া কিভাবে সিম কার্ড দেওয়া যাবে সেই সম্পর্কে মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এই খবরটি আপনাদেরকে জানাবো তবে এই ধরনের খবর সবার আগে জানার জন্য এখনই টেকটক নিউজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন চলুন তাহলে আমরা খবরটির দিকে নজর রাখি খবর প্রকাশিত হয়েছে সংবাদ পত্রিকাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সিম কার্ড নেওয়ার জন্য এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে মোবাইল সিম নেওয়ার জন্য আধার লিঙ্ক জরুরি নয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যা নির্যাস মোবাইল সিম নেওয়ার জন্য আধার বেসড অথেন্টিকেশন সিস্টেম কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে পরিকল্পনা টেলিকম সংস্থাগুলিকে জানানোর নির্দেশ দিল ইউআইডিআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া মানে সিম কার্ড নেওয়ার জন্য তো আধার কার্ড এখন বাধ্যতামূলক নয় তবে কিভাবে তারা এখন নতুন সিম বেচবে এবং যাদের লিঙ্ক করা হয়ে গেছে তাদের কিভাবে ডিলিং করা হবে সেই বিষয়ে জানতে চেয়েছেন ইউআইড মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে ইউআইডিআইয়ের নির্দেশ পনেরো দিনের মধ্যে অর্থাৎ পনেরোই অক্টোবরের মধ্যে সেই পরিকল্পনা জমা দিতে হবে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সব টেলিকম অপারেটরদের অবিলম্বে পদক্ষেপ করতে হবে আধার বেস অথেন্টিকেশন সিস্টেম বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা করতে বলা হয়েছে টেলিকম অপারেটরদের এখানে আলো রেখা রয়েছে সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে কোনো বেসরকারি সংস্থা আধার নম্বর চাইতে পারে না এমনকি মোবাইল সিম বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড জরুরি নয় ইউআইডিআই সিও জানিয়েছেন সহজভাবে ডিসকন্টিনিউশনের জন্য কিছু পদক্ষেপ করতে হবে কোম্পানিগুলি বলতে পারবে কি করলে পরিচিতি প্রমাণ হিসাবে আধার প্রয়োজন হবে না পনেরোই অক্টোবরের মধ্যে সেই প্ল্যান জমা দিতে হবে অর্থাৎ কি করলে কেওয়াইসিও করা যাবে এবং আধার কার্ড ডিলিং করা যাবে সেই বিষয়ে পনেরোই অক্টোবরের মধ্যে মোবাইল কোম্পানিগুলোকে জানাতে হবে আধার কার্ড কর্তৃপক্ষকে এই খবরটি আপনাদের ভালো লাগলে লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর টিকটক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে দিয়ে করে রেখে দিন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ